12 জুলাই বিএনপির এক দফা আন্দোলনের ঘোষণা। এদিকে সরকার পতনে সমাবেশ ডাকলেন চরমনাই বীর, জানাবো নির্বাচনেই সমাধান, অবাস্তব দাবি নিয়ে সংলাপ হবে না বলছেন আইনমন্ত্রী, জানিয়ে দেব এক দফার আন্দোলন নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ, এবং সর্বশেষ জানাবো পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 12 জুলাই বিএনপির এক দফা আন্দোলনের ঘোষণা। আগামী বুধবার সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা সমাবেশ থেকে যুগপথ কর্মসূচি ঘোষণা করবে বিএনপি সহ সমমাননা বিরোধী দলগুলো। নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তবে 2014 সালের পর এবারই তাদের সমন্বিতভাবে মাঠে নামতে দেখা যাচ্ছে। এরই চূড়ান্ত পর্যায়ে এলো হয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার, নয়তো সরকার পতনে হুমকি। চলতি জুলাই মাসের মাঝামাঝি বিএনপির এক দফার কর্মসূচি ঘোষণা করা হবে বলে এর আগে জানিয়েছিল সমকাল। অবশেষে গতকাল শনিবার রাতে জানা গেছে 12 জুলাই দলটি সমাবেশের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সূত্র জানায়, যুগপথ কর্মসূচিতে আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হবে। কর্মসূচির মধ্যে সভা, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, লং মার্চ ও রোড মার্চ এবং সবশেষে ঢাকামুখী চলচল ঢাকাচল কর্মসূচি থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচির চিন্তাও দলের মধ্যে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সমকালকে জানান, বুধবার ঢাকায় বড় ধরনের সমাবেশ থেকে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে সমমাননা জোট ও দলের সঙ্গে বৈঠকের পর। এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি। বছর জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে নানা ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি, বিশেষ করে তারুণ্যের সমাবেশ ও শ্রমজীবী মানুষের পদযাত্রা কর্মসূচি উল্লেখযোগ্য। অন্যদিকে গণতন্ত্র মঞ্চ সহ অন্য দলগুলো পৃথক কর্মসূচি পালন করছে। আজ সিলেটে 17 জুলাই খুলনায় এবং 22 জুলাই ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর সহ ঢাকায় বড় ধরনের তারুণ্যের সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সরকার পতনে সমাবেশ ডাকলেন চরমনাই পীর। বর্তমান সরকারকে কৃতিত্ববাদী ও স্বৈরাচার বলে আখ্যায়িত দিয়েছে ইসলামী আন্দোলনের আমির তথা চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, রাতের ভোটের অবৈধ সরকারের পতন ঘটিয়ে কল্যাণ রাষ্ট্রপতি প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ দাবি আদায়ে আগামী 15 জুলাই ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন চরমনাই পীর। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই আলোচনা সভা হয়। চরমনাই পীরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সহ দলটির কেন্দ্রীয় এবং সকল অঙ্গ সমর্থক সংগঠনের নেতারা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে বিতর্কিত ব্যবস্থা বলে আখ্যা দেন রেজাউল করিম। তিনি বলেছেন, সরকার দেশি বিদেশি হস্তক্ষেপের সুযোগ দিয়েছে, এই সংকট নিরসনে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, সব দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। 1973, 2014 এবং 2018 সালের নির্বাচন তার প্রমাণ। নির্বাচনেই সমাধান, অবাস্তব দাবি নিয়ে সংলাপ হবে না বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি, নির্বাচনে একমাত্র সমাধান বলে উল্লেখ করেন মন্ত্রী। আনিসুল হক বলেন, নির্বাচনেই সমাধান, নির্বাচন হবে, আমার মনে হয় না অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো আয়োজন আছে। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ হবে না। আরপিও সংশোধনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আরপিও সংশোধন করে কমিশন ক্ষমতা খর্ব করা হয়নি, এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে, কেননা কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না, এটা জনগণের ভোটাধিকারের উপরে হস্তক্ষেপ, এই জন্যই সংশোধন করা হয়েছে। বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তির জন্য সরকার নির্দেশ দিয়েছে। বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, আমরা একরকম কোনো পাত্র লিখি না, আমরা এরকম কোনো পত্র লিখি না, তারা যদি এরকম কোনো পত্র দেখাতে পারেন তাহলে সেটি নিয়ে বাহাস হবে। আমার মনে হয় তারা এখন অন্য ইস্যু না খুঁজে পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য অনেক সচেষ্ট। এক দফার আন্দোলন নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি সহ বিরোধী দলগুলোর একদফা আন্দোলন নিয়ে চিন্তিত নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করছে 2014 সালের নির্বাচনের আগে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ গত ডিসেম্বর পর্যন্ত যত আন্দোলন করেছে বিএনপি সবগুলো একদফার ছিল, এটি নতুন কিছু নয়। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে বিএনপির আন্দোলন কর্মসূচিতে চিন্তিত না হলেও রাজপথে নিয়ন্ত্রণ ধরে রাখতে যা যা করণীয় সবই করবে আওয়ামী লীগ। এর মধ্যে বিএনপির তারুণ্যের সমাবেশের পাল্টা হিসেবে দেশের 8 বিভাগীয় শহরে ছাত্র ও যুব সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মূলত দলের সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সমন্বয়ে এসব সমাবেশ করা হবে। এসব কর্মসূচিতে নিজ নিজ বিভাগের মহানগর আওয়ামী লীগের কমিটির ভূমিকা থাকবে। দিন তারিখ এখনো ঠিক হয়নি, তবে চলতি মাস থেকে সমাবেশগুলো শুরুর কথা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি যে একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলছে তা মাথায় রেখে এসব সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন। তারা বলেছেন বিএনপি যাতে এককভাবে রাজপথের দখল নিতে পারে সেটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। এজন্য ছাত্র ও যুব সমাজের নামে তরুণদের রাজপথে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে বিএনপি চলমান কর্মসূচি দেখে আওয়ামী লীগ পক্ষ থেকে ভিন্ন কর্মসূচিও নেওয়া হতে পারে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, 8 বিভাগের সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে সমাবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনও কর্মসূচি চূড়ান্ত হয়নি, শীঘ্রই একটা বৈঠক করে চূড়ান্ত করা হতে পারে। তিনি আরও বলেন, বিএনপি কী করবে এটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়, তাদের পুরো মনোযোগ এখন নির্বাচনের দিকে। আওয়ামী লীগের এসব কর্মসূচি বাস্তবায়নে বরাবরই সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকেই সামনে রাখা হয়। সহযোগী সংগঠনগুলোর সূত্র বলছে, রাজপথ নিয়ন্ত্রণ যার রাজনীতি ও ভোট নিয়ন্ত্রণ তার এমনটি তারা মনে করে। আগে এই কাজ আইনশৃঙ্খলা বাহিনীর মুখ্য ভূমিকা পালন করেছে, এবার অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আওয়ামী লীগ সামনে থাকবে। পরে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করবে। যুবলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপি নেতৃত্বে বিরোধী একদফার যে আন্দোলনের পরিকল্পনা নিয়েছে তা মূলত রাজপথ দখলের চেষ্টা। আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠনগুলো রাজপথ যে কোনো মূল্যে নিজেদের দখলে রাখবে, এক্ষেত্রে সংঘাত হলে কিছু করার নেই। বিএনপির একদফার আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের মূল্যায়ন হচ্ছে, এটি নতুন কিছু নয়, কারণ 2014 সালের নির্বাচনের পর যত আন্দোলন করেছে বিএনপি এর প্রতিটিরই লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারের পতন। এমনকি গত ডিসেম্বরে যে আন্দোলন শুরু হয়েছে এরও মূল লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো, কিন্তু আওয়ামী লীগ রাজপথ দখলে রাখার কারণে তা পারেনি বিএনপি। আন্দোলন করে সরকারের পতন ঘটানোর মতো অবস্থা বিরোধীদের নেই বলেও মনে করছে ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্র বলছে, রাজপথে বিএনপির আন্দোলনের প্রতিটির পাল্টা কর্মসূচি দেবে আওয়ামী লীগ। গত ডিসেম্বর থেকে এভাবে পাল্টাপাল্টি করে দলের পক্ষে ইতিবাচক ফল পেয়েছে আওয়ামী লীগ, ফলে তা অব্যাহত রাখা হবে, এভাবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন আর আন্দোলন জমবে না। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হলে গণ অভ্যুত্থান ঘটাতে হবে, এর কোনো সম্ভাবনা লক্ষণ বা ইঙ্গিত তারা দেখছেন না, আর বিএনপি হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে পারবে না, জ্বালাপোড়ায়ের পথ বন্ধকরণ। এই ধরনের কর্মসূচি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পছন্দ করবে না, বড়জোর বেশি বেশি লোক জামায়াতের চেষ্টা করবে বিএনপি। আওয়ামী লীগ চলতি মাস থেকে বড় বড় জামায়াত করবে, সেপ্টেম্বর থেকে নির্বাচনী জনসভা শুরু করবে ক্ষমতাসীন দলটি। বিএনপির আন্দোলনের চেয়ে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক তৎপরতা, মার্কিন ভিসা নীতি, পশ্চিমা আইন প্রণোদনের ভূমিকা বেশি ভাবাচ্ছে আওয়ামী লীগকে। 15 জুলাই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হতে পারে, এর আগে মার্কিন কর্মকর্তারা বৈঠক করবেন। এসব বৈঠকে আওয়ামী লীগ 5 সিটি কর্পোরেশন ও উপনির্বাচন সুষ্ঠু ভোটের বিষয়টি তুলে ধরবে, পাশাপাশি আইন প্রণয়ন করে সরকার নির্বাচন কমিশনকে যে শক্তিশালী করেছে সেই যুক্তিও থাকবে। আওয়ামী লীগের দলটি দায়িত্বশীল একাধিক নেতাদের সঙ্গে বিদেশি কূটনৈতিকদের তৎপরতা বিষয়ে কথা হয়, তারা মনে করেছেন ভোটের আগে এই তৎপরতা নতুন নয়, এবার বাড়তি হচ্ছে ভিসা নীতি ও নিষেধাজ্ঞার সংখ্যা, তবে সরকার নির্বাচন করে ফেলতে পারলে সমস্যা হবে না। আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির এবারের আন্দোলন কর্মসূচি কৌশলী, তবে এগুলো দিয়ে সরকার পতন ঘটানো সম্ভব নয় বলে তারা মনে করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সহ 32 দলের জাগা খিচুড়ি ঐক্যের একদফার আন্দোলনের পতন অনিবার্য। তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনের নেতাকে ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে, সরকার যেমন আছে তেমনি থাকবে। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছে, আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কিভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, তারা বিএনপির আন্দোলনের বিপরীত কর্মসূচি রাখছেন, একই সঙ্গে মানুষকে নির্বাচনমুখী করার কর্মসূচি নিয়েও এগোনোর পরিকল্পনা নিয়েছেন।
পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাদল রহমান জেলার নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুইয়াল এলাকার মুখলেসুর রহমানের ছেলে। তবে তিনি কিশোরগঞ্জ জেলা শহরেরই স্থায়ীভাবে থাকতেন। সংশ্লিষ্টরা জানান, গতকাল শনিবার রাত 8টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেনি। রোববার সকালে শহরের চোরশোলাকিয়া এলাকার বেপরোয়া বাড়ির পুকুরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধারের পর দেখেন আওয়ামী লীগ নেতা বাদল রহমান। পরে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। নিহত বাদলের বড় ভাই আতাউর রহমান খান মিলন দাবি করেন, তার ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার চান। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, অস্বাভাবিক বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের 250 সজ্জা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।